মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় পিঙ্কি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের নতুন বছর, নতুন বছর কেন, তোমাদের সবকটা বছর ভীষণ ভীষণ ভালো কাটুক, আর হাসি খুশি আনন্দে কাটুক, পরিবারের সাথে কাটাও, আর ভীষণ ভীষণ এনজয় করো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে হচ্ছে 31 তারিখ ডিসেম্বরের, আজকেই 2021 সালের লাস্ট দিন। তো 31 তারিখ, আর আজকে হচ্ছে কি বার শুক্রবার। তো হঠাৎ করে দেখতে পেলো লাইট জ্বলে উঠলো, কারণ কারেন্ট ছিল না, সবে কারেন্ট এলো। দাঁড়া, ওই পাশে একটা জ্বালিয়ে দিই, ব্যাস এ পাশে একটাও জ্বালিয়ে দিলাম। কিন্তু এই যেখানে আমি ফোনটা রেখেছি এর ওপাশে একটা জানালা, হ্যাঁ, তো এই উত্তর দিকের জানালা, তো ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। সকাল সকালও ঠান্ডাও পড়েছে, হাওয়াও দিচ্ছে। এখন বাজে সকাল 8:30, 8:30 থেকে তোমাদের সাথে সারা দিনটা শুরু করলাম। উঠেছি ধরো ওই 8টা নাগাদ, উঠে গেট খুললাম, কাকি এলো, কাকি এসে সকালের কাজ বাজ সেরে দিয়ে গেছে, এরপরে রান্নাঘরের ঘরটা বললো পরে এসে বুঝবে। তো আপাতত সব কাজ যখন সেরে দিয়ে গেছে, আমি মাছ, ইলিশ মাছ একটা ভিজিয়ে রেখেছি, একটা দুধ ভিজিয়ে রেখেছি, মানে দুধের প্যাকেট, আমুল, এমনি দুধ জ্বালাবো নর্মাল। ফুলকপি, আলু, ইলিশ মাছ দিয়ে তরকারি হবে, বেগুন ভাজা করব, দুধ জ্বালাবো, এই হচ্ছে রান্না বান্না। তো এত ঠান্ডা লাগছে, মানে আর এই মাথার এই সাইডটা, ডাউন সাইডটা প্রচণ্ড ব্যথা করছে, ওষুধ খেতে হবে। জানি না হঠাৎ করে কেন সকালবেলা থেকে মাথা পুরো এইখান দিয়ে ধরেছে, ব্যথা করছে, তো খুব ঠান্ডা লাগছে। আর সকালবেলা ট্যাঙ্কির জল, এই যে এইখানটায় আপাতত যখন কারেন্ট থাকে না, না যখন ট্রাইপড আনি না, আমি এখানটায় ফোনটা রাখি, এখানটায় ফোনটা রেখে তারপরে ভিডিও করি। তো চলো, যেহেতু 8:30 বেজে গেছে, এরপরে চেম্বারেও যেতে হবে, তখন ফটাফট করে রান্না করে নিই, চাল ভিজিয়ে দিই। তো আমার ভীষণ শীত করছে, আমি দেখতে পারো যে আরো একটা সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি, কারণ সত্যি ভীষণ ঠান্ডা লাগছে। সাথে আজকে এত হাওয়া দিচ্ছে, মানে মাঝে মাঝে মনে হচ্ছে কি যে ঝড় বৃষ্টি হলে যেরকম হাওয়া দেয় কি, রোদ আছে বাট হাওয়া ওরকম দিচ্ছে, তার জন্য আরো বেশি ঠান্ডা লাগছে। তো মাছ কেটে অলরেডি সবকিছু আমার কাটা কাটা হয়ে গেছে, আমি রান্না বসিয়েও দিয়েছি, চলো দেখা। তো এখানে হচ্ছে ভাত, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, হাওয়া দেখো, প্রচন্ড হাওয়া দিচ্ছে। তো এখানে রয়েছে হচ্ছে মাছ ভাজা, ফুলকপি, আলু, এখনো ধুইনি, ফুলকপি আলু দিয়ে তরকারি হবে, ইলিশ মাছ দিয়ে, বেগুন ভাজা, আর এই মূলোগুলো ছিল, দেখছি যে নষ্ট হয়ে যাবে, তাই মূলো আর একটা গাজর ছিল, এটা ভাজা করব, আর ওখানে দুধ জ্বালাবো, ব্যাস এই। তো গুড ইভিনিং এভরিওয়ান, বেশ অনেকটা সময় পরে দেখা হচ্ছে, সেই কখন দেখা হয়েছিল ভুলেও গেছি। একটু সময় দেখালাম যে কি কি রান্না হলো, তারপরে আর আমার মানে তোমাদের সাথে কোনো কথাই হয়নি, কারণ আমার, তোমাদের বললাম না যে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, এত মাথা ব্যথা করছিল। আমি ওই সকালে কটার দিকে গেছি, 11:12 নাগাদ খেয়েছি, তারপরে আর খাইনি, এতটা মাথা যন্ত্রণা করছিল। তারপরে এলাম, একটু শুয়ে ফোনটা ঘাটাঘাটি করলাম, তারপরে কখন যে ঘুমিয়ে গেছি। তো এই একটু আগে উঠলাম 5টার দিকে, তো এখন 5:30 বেজে গেছে, এখন রেডি হচ্ছি চেম্বারে যাওয়ার জন্য। প্রচণ্ড মাথা ব্যথা করছিল, এখন অল্প অল্প আছে, তো একটু ঘুমোনেতে একটু ঠিক হয়েছে। আর প্লিজ বেডটা ইগনোর করতে পারো, যেহেতু সবে উঠেছি, লেপ কাঁথা কম্বল রয়েছে, জামা কাপড় রয়েছে, এসে তারপরে গোছাবো। তো আগে রেডি হয়ে নেই, তারপরে আবার মানে চেম্বারে যেতে হবে ফটোশুট করে। তো খুব লিপস্টিক লাগাতে ইচ্ছে করছে, দেখি কি করি। আসলে এই এই সোয়েটারটা পরেছি,
তার জন্য এই কালারটা আমার খুব প্রিয়। তো আচ্ছা, এই কালারেরই লিপস্টিক লাগাবো, যেহেতু উপরে হোয়াইট, যেটা আমার হাই নেকের একটা সোয়েটার আছে না, এটাও হাই নেক, মানে চেন দেওয়া যেটা আছে ওটা পরবো, দেখি কি করি, ওটাই পরবো, দেখি কি করি, মানে বাজারে যাওয়া লাগবে একটু, আমার কিছু জিনিস নেওয়া লাগবে, দেখি যাই কিনা, সবগুলো পাই কিন্তু যেটা লাগাবো সেটাই খুঁজে পাই না। আগে লিপটা ড্র করে নিলে ভালো হতো, আমি লিকুইড লিপস্টিক লাগালেই আগে লিপটা ড্র করে নিই। আমার আগে বেবি লিপস অ্যাপ্লাই করা হয়ে গেছে, বেবি লিপস অ্যাপ্লাই করার পরে লিপ ড্র করতে আমার খুব কষ্ট হয়। তো পেয়ে গেছি, এই যে এই লিপস্টিকটা লাগাবো দেখো। আর এইটার কথা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো, অনেক, আমি অনেকবার বলেছি ও ভিডিওতে, এটা হচ্ছে ব্লু হ্যাভেনের 05 নাম্বার শেড, মানে 5 নাম্বার শেড, এটা হচ্ছে ডার্ক মেরুন যেটা সেটা। আর এটা আমি কালী পুজোর দিন হলুদ ড্রেসের সাথে যেটা পরেছিলাম, এটা এটা আমি যখন কলেজে পড়তাম তখন ভীষণ ভীষণ পরে যেতাম এই লিপস্টিকটা। তো আমি রেডি, সেলফ স্যাটিসফ্যাকশন, মানে চেম্বারে মাস্ক পরবো, বাজারে গেলেও মাস্ক পরবো, কারণ এখন আবার ওমিক্রনের বড্ড প্রকোপ আর কি। তো তারপরেও লাগিয়েছি, ভালো লাগছিল তাই ইচ্ছা করলো লাগিয়ে দিলাম। তো চলো, এই সোয়েটারটা আমার ভীষণ পছন্দের, তোমরা এটার কথা অনেকে জিজ্ঞাসা করেছিলে কোথা থেকে নিয়েছে, কোথা থেকে নিয়েছে, এটা হচ্ছে আমি আমরা বিশাল থেকে নিয়েছিলাম। আর একজন আমাকে কমেন্ট করেছিলে, বলেছিল আমার দিদির বিয়ের কেনাকাটা করব, আমাদের এখানে যে আমি হাট একবার হাটে গেছিলাম শাড়ি কিনতে, সেই হাটটা কোথায়, কিভাবে যাব। দেখো তোমার বাড়িটা ঠিক কোথায় বলেছিলে আমি ভুলে গেছি, তো হাটটা হচ্ছে চাঁদপাড়া, চাঁদপাড়া স্টেশনের নেমে, তো চাঁদপাড়া স্টেশনে নেমে তারপরে বললে যে হাটে যাব, মানে সোমবার একদিনই কিন্তু ওই হাটটা হয়, হাটটা হচ্ছে ভোর, মানে ভোররাত থেকেই শুরু হয়ে যায়, তা ধরো ওই 1টা 1টা অবধি থাকে, তারপরেই বন্ধ হয়ে যায়, ওই টাইমটার মধ্যে আসতে হবে, তো 1টার মধ্যে আসতে হবে, তার আগে এলে তো আরো ভালো, মানে সকালবেলা আমরা তো ভোরেই গেছিলাম, দেখেছিলে ভোরে, মানে সরি ভোরে না, আমরা সকালের দিকে গেছিলাম। তো তোমার বাড়ি যদি অনেক দূরে হয় তো একটু সকাল সকাল আসবে, আর মানে আসার জন্য জন্য রওনা দেবে, তারপরে চাঁদপাড়া স্টেশনে নেমে বললে যে শাড়ির হাটে যাব, তো নিয়ে যাবে টোটো বলো, ভ্যান বলো, অটো বলো, যাদের বলো। রেডি, ও বাবা, তো চলো যাই। তো চেম্বারে চলে এসেছি বললাম না, আর একটু আগে একটা লোক এসেছিল, মানে ওটা শ্রী সেবা থেকে, তো আমাদের এই নতুন বছরের ক্যালেন্ডার দিয়ে গেল, এটা বেবিদের বেশ ভালো লাগছে, আরো একটু দিয়েছে ওপাশে, এটা নিয়েছে শিব পার্বতী আর গণেশ আর কৃষ্ণ, তো তাই দিয়ে গেল। আর আর কি, আজকে 2021 সালের লাস্ট দিন তো খতম, রাত তো রাতের বেলা
আমাদের খাওয়া দাওয়া হবে, বিরিয়ানি কিনে আনা হবে, সেটাই খাওয়া দাওয়া হবে। তো ভাই চলে এসেছি। তো চশমা নিয়েছি, চশমা ধরে ধরে কেমন লাগছে? না চশমা ছাড়া কোন দোকান থেকে কিনবো? তো এখানে দেখতে পারো খেতে বসে গেছি, খাচ্ছি, মানে বিরিয়ানি নিয়ে এসেছিল তো আমরা চারজনে, মটন বিরিয়ানি এনে কেনা, আমি রান্না করিনি, খাচ্ছিলাম। আর এটা 2021 সালের লাস্ট ভিডিও, তো এই দিনটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, কিন্তু তোমরা অলরেডি শর্টে দেখতে পেয়েছো যে পিকনিকের ভিডিও আসতে চলেছে, কেউ মিস করো না প্লিজ, তোমরা ভিডিও দেখো। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিও ভালো মানে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা তোমাদের এত মূল্যবান সময়ের মধ্যে থেকে একটুখানি সময় বের করে আমার ভিডিও দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা ভালোবাসো আর আমাকে এতটা সাপোর্ট করো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা, তো তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভীষণ ভালো থেকো। আর ওই পিছনে দেখতে পাচ্ছ জামাকাপড় বাঁধানো রয়েছে, ওগুলো হচ্ছে ধোয়া জামাকাপড়, জানোই তো যে ওখানটায় মেলে রাখা হয়, না হলে আর আমাদের ওখানটায় ছাড়া জায়গা নেই মেলার। তো আপাতত ওরকমভাবেই আমরা রেখেছি। আর আমি কী খাওয়া খাচ্ছি, জল জল না কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর বিরিয়ানি খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর বিরিয়ানি খাচ্ছি। তো আমরা চারজনে একসাথে খেয়ে নিচ্ছিলাম, আর এই খাওয়ার মাঝেই ফোন করেছিল মেজদা, মানে আমার দাদা, বড় মামা শ্বশুরের মেজো ছেলে। তো সেই পিকনিকের কথাবার্তাই হচ্ছিল যে কালকে পিকনিক, সে পিকনিকের বাজার ঘাট কর, দাদারা বলছিল যে কালকে পিকনিক, তোমরা সবাই এসো, সেই কথাবার্তাই হচ্ছিল। আর আমরা খাওয়া দাওয়া করছিলাম, তো তোমরাও ভীষণ এনজয় করো, ভালো থেকো। আর এখন যে পরিমাণে করোনা আবার বাড়ছে, মানে ওমিক্রন যেটা, সেটা তো তোমরা প্লিজ সাবধানে থেকো, আবার তো লকডাউন হয়ে যাচ্ছে, আংশিক লকডাউন, তো সাবধানে থেকো, ভালো থেকো। তো ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারাও করে নিও, কারণ সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, তোমরা আমাদের পরিবারের সাথে যুক্ত হলে ভীষণ ভীষণ খুশি হব। তো লাইক করে দিও প্লিজ প্লিজ প্লিজ, আর সাবস্ক্রাইবও করে দিও। এখন আর খেয়ে পারছি না, দেখো আমাদের জনগণ, আমাদের চারজনে আমি খাই না রে বুনু, আমি বেস্ট।